চন্দ্রকোনা রোডের একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ গ্রহীতাদের কিস্তির 80 লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে। ব্যাংকের এই শাখা থেকে এলাকার ব্যবসায়ীদের ঋণ দেওয়া হতো, আর সেই ঋণের টাকার কিস্তি ব্যবসায়ীরা শোধ দেওয়ার পরও ব্যাংক ম্যানেজার তা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে গড়বেতা থানার অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয় ওই বেসরকারি ব্যাংকের ম্যানেজার সুব্রত ঘোষকে। আদালত তাকে জেল হেফাজত দিয়েছে। এই কাগজ হাতে লিখে দিয়েছে, 16টা কিস্তি দিয়েছিলাম, তার 10টা কিস্তি জমা করেনি, 7,23,000। আপনি কিস্তি অনুযায়ী টাকা নিয়ে এসেছেন, আপনি সেই টাকা আপনার হাতে দিয়েছে, আপনি ম্যানেজারকে দিয়েছেন না কি ব্যাপার সেটা জানে না, আপনি কোনো রিসিপ্ট দেননি কেন? আমার কাছে কোনো মানে মেশিন নেই কি আমি রিসিপ্ট পাওয়ার মতো, আমার আমি অ্যাজ এ মানে কালেকশন এক্সিকিউটিভ নয়, আমি হচ্ছি মানে বিজনেস এক্সিকিউটিভ, আমার কাছে রিসিপ্ট কাটার মতো কোনো যেহেতু টাকা জমা পড়েনি সেই টাকার দায়িত্ব ব্যাংক নেবে না। উইদাউট ভ্যালিড রিসিপ্টে নর্মাল যে প্যাডে বা কাগজে যেগুলো লিখে ম্যানেজার সঙ্গে ট্রানজাকশন করেছে সে ব্যাপারে আমরা খবর পেয়েছিলাম। সেই খবর অনুযায়ী আমরা এখন লোকাল যে আমাদের থানা আছে তাকে আমরা রিপোর্ট করেছি। এখন আমাদের ব্রাঞ্চ ম্যানেজার যিনি ছিলেন সুব্রতবাবু, উনি এখন আন্ডার কাস্টোডিতে রয়েছে এবং লিগেল চলছে ওনার আন্ডারে। দেখুন, একটা জিনিস সেটা ভ্যালিড ডকুমেন্ট যখন থাকবে তখনই লিগেল হিসাবে আমরা তার লড়াই করতে পারবো তার হয়ে। এবার যদি আপনি বলেন যে আমি উইদাউট ডকুমেন্টসে আমি কোনো টাকা দিয়েছি এবং সেই টাকা তো সেটা পার্সোনালি হয়ে যাচ্ছে, এটাও একটা ম্যাটার করে। দিনের পর দিন ব্যাংকে গিয়ে ঘুরে আসছেন ঋণ গ্রহীতা ব্যবসায়ীরা, কিন্তু সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না শিরে সংক্রান্তি ঋণ গ্রহীতা ব্যবসায়ীদের। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট, এএনএম নিউজ। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গল ব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।